চারশোলা বাগবাসা আমচয় ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুক থানি বিজেপি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব নি মানজামা বাই ইস্ট ত্রিপুরা লোকসভা আচুক থানি বিজেপি ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেবরমানি বুট আওয়াই মুগ কত লোকুথন পান্ডার সংসা জাখা অনেকদিন পর বাগবাসা দেশ বাঘ আর বাঘের মধ্যে বেশি তফাত নেই, বাগবাসাতে বাঘ আছে আগে ছিল এখন না, এখনো আছে, আমার সামনে যারা বসে আছে সব বাঘই আছে, তাই না? বাগবাসার সব বাঘই আছে আমার সামনে। আজকের এই নির্বাচনী জনসভায় মঞ্চ উপস্থিত এই জেলার সম্মানীয় সভাপতি প্রথমবার কাজলের ভাষণ শুনলাম, ভালো বলছিল, তেমন পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা কাজল দাস মহোদয়, আমাদের পানিসাগর অঞ্চলের সম্মানীয় বিধায়ক এবং যিনি প্রোটেম স্পিকার হয়ে 23 শুরুবাত উনি করেছিলেন অ্যাডভোকেট, তো আজকে দেখতে শুনতে স্মার্ট বয় লাগছে, তেমন আমাদের বিনয়ভূষণ দাস মহোদয় এখানকার সবার প্রিয়, এবং আমার বিষয়ে যতটা বলছিলেন তো আবেগে বলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আবেগী হয়, অটলজীবী আবেগী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আবেগী, কারণ ওটা ভারতীয় আমাদের মধ্যে ইমোশন থাকে, কমিউনিস্টের মানুষের মধ্যে ইমোশন থাকে না, কেউ কোনোদিন কমিউনিস্টের কোন নেতাকে পার্লামেন্টে বা বিধানসভাতে চোখের চোখ ফেলতে দেখেছে তিনবার রাজ্যে বা ভারতবর্ষের দুনিয়াতে কোনোদিনও না, কমিউনিস্টের মধ্যে ইমোশনস নেই, মেকানিক্যাল মানসিকতা, তার জন্য কমিউনিস্টরা 25 বছর ক্রমাগত শাসন করেছে, তার আগে 10 বছর ত্রিপুরাকে কমিউনিস্টরা বুঝতে পারেনি না, ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে পেরেছে না, ত্রিপুরার মানুষকে বুঝতে পেরেছে, কারণ কি ওই জায়গাতেই কমিউনিস্ট নেই, ওই জায়গাতেই কমিউনিস্ট নেই, তো এমন এখানকার লোকপ্রিয় বিধায়ক যাদবলাল নাথ মহোদয়, শ্রী সুদীপ দেব এই বাগবাসা অঞ্চলের প্রখর সংগঠক যুবক, মন্ডল সভাপতি, আর যিনি এই মঞ্চে পরে এসছেন উনি হচ্ছেন আমার ভাই বা বন্ধু মারাত প্রদ্যোৎকিশোর মানিকের পার্টিতে প্রবধান, সেই পার্টিতে উনি 2023 বাগবাসা থেকে প্রার্থী হয়েছিলেন, ব্যক্তিগত জীবনে ওয়াকিল অ্যাডভোকেট কল্পনা সিনহা মহোদয়া, এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টি এই অঞ্চলের সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তারা ভাই বোনেরা অত অঞ্চলে শুধু নাগরিক বন্ধুরা, নির্বাচন যখন আসে প্রত্যেক পার্টির লোকেরাই প্রার্থীও দেয়, নিজের নিজের বিষয় রাখে, এখন কমিউনিস্টরা এখানে প্রার্থী দিয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মা মহোদয়, কমিউনিস্টের কি দুর্দশা, কি অহংকার ছিল মানিক সরকারের, কমিউনিস্ট পার্টি যেটা কাজল ভাষণে বলছিল যে 2015 দাদা যখন এসেছিল আমরা দাদার সামনে 100 জন লোক করতে পারছিলাম না,
উপহাস করতো বিপ্লব দেবের, উপহাস করতো এখানে যারা মঞ্চে বসে আছে তাদের, কিন্তু দম্ভ ছিল কমিউনিস্টের। আজও সে দম্ভ যায়নি মানিক সরকারের, আজও সে দম্ভ যায়নি কংগ্রেসের যে ত্রিপুরা রাজ্যের নেতৃত্ব দিচ্ছে আলোচনা। তাদের দম্ভের কারণে ত্রিপুরা লোকসান হয়েছে, তারা সত্তাসীন ছিল, ত্রিপুরার মানুষের জন্য কোনো কিছু করেনি, কোনো কমিউনিস্ট পার্টির বাইরে কিছু চিন্তাই করতে পারে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ও কমিউনিস্ট পার্টির পার্টি অফিস থেকে আসবে। আমরা জানি সূর্য প্রকৃতির মধ্যে রয়েছে, কিন্তু কমিউনিস্টরা তা মানে না, দাম্ভিকতা। সেই দাম্ভিক কমিউনিস্ট যে 2017-18 তো প্রথম দিকে বলতো, লাস্ট ইলেকশনের আগে পর্যন্ত স্বয়ং চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতো, ত্রিপুরাতে বহু জায়গায় বলেছে যে কমিউনিস্টরা আরো 100 বছর থাকবে, 100 years কমিউনিস্ট ত্রিপুরাতে সত্তাসীন থাকবে। কি হলো মানিক বাবু, কতদিন সময় লাগবে? ত্রিপুরার মানুষ আপনাদের 2018 কোমর ভেঙে দিয়েছে, এখন কংগ্রেস আর কমিউনিস্ট এক জায়গায়, তাহলে বিগত এক জায়গায় তাহলে বিগত 65-50 বছর যাবৎ বাগবাসায় হোক, ধর্মনগরে হোক, পানিসাগরে হোক, যুবরাজনগরে হোক, কাঞ্চনপুর হোক, আর বাকি সব বিধানসভা, কাদের সঙ্গে লড়াই ছিল, কেন সিদ্ধান্ত হলো, এনএলএফটি কে তৈরি করেছিল, এটিএফ কার যারা তৈরি হয়েছিল? আমরা ত্রিপুরার মানুষ জানি রাজনৈতিক মদত পোস্ট ছিল এনএলএফটি। 1980 থেকে 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, বাড়িঘর জ্বালানো, জাতি জনজাতির মধ্যে লড়াই, দাঙ্গা কাদের দ্বারা সৃষ্ট? কংগ্রেস কমিউনিস্টের দ্বারা সৃষ্ট। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আজকের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ দ্বারা বিপ্লব দেব আম্বার সাথে এনএলএফটি থেকে সারেন্ডার করিয়েছে, কোন ইনসার্জেন্সি তৈরি করেনি, কোন উগ্রবাদী সংস্থা তৈরি করেনি, তিনজনকে কিডন্যাপ করেছিল, বাংলাদেশ নিয়ে চলে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অন্যান্য ব্যবস্থার মধ্যে তাদেরকে বিনা পয়সায় ত্রিপুরাতে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি বিপ্লব দেব এবং অমিত ভাই শর্মা। আর কমিউনিস্টরা 2005 পর্যন্ত ইনসার্জেন্সি, আগরতলা থেকে ধর্মনগরে আসামে যেতে হতো, তো আমাদেরকে এই কাফিলাতে যেতে হতো পুলিশ সিকিউরিটি নিয়ে, না হলে মানুষ যদি জিবি হসপিটালে পেশেন্ট নিয়ে যেতে হতো সেটাও সম্ভব ছিল না, তার উপহার দিয়েছিল কংগ্রেস আর কমিউনিস্ট। আমার সঙ্গে পশ্চিমী আসলে প্রার্থী কংগ্রেসের হাত চিহ্নেতে মানিক সরকার কাউকে ভোট দিয়েছেন, ধিক্কার মানিক সরকার, ধিক্কার জিতেন চৌধুরী, লজ্জা হওয়া উচিত ত্রিপুরা মানুষ সঙ্গে চেহারা দেখাতে, রাষ্ট্রীয়তারই আদর্শ নীতি নীতি পরায়ণতা, কমিউনিস্ট পার্টি আলাদা, কমিউনিস্ট বুর্জোয়া পার্টি
বুর্জোয়া পার্টিতে মানিক সরকার শেষ বয়সে গিয়ে হাত চিমড়িতে ভোট দিয়েছে, এর চেয়ে দুর্ভাগ্য আর কোনো কিছু নেই মানিক বাবু আপনার জীবনে। আপনি সাদা স্বরূপ ওনাকে পাঠিয়ে দিয়েছিলেন, মন্ত্রিপরিষদ কে বের করেছিলেন। আজকে জিতেন চৌধুরী এই ত্রিপুরা রাজ্যের যে কমিউনিস্ট কে লম্বা সময় রাখার যে কংগ্রেসের পরিবারটার লোক, সেই লোকটার সঙ্গে মিলে আপনাকে শেষ বয়সে ব্যয্যত করেছে জিতেন চৌধুরী। সেটা আপনার প্রতিহিংসার বলি নিয়েছে। কমিউনিস্টরা আমার হাসি পায় এদেরকে দেখলে। এখন কি বড় বড় বলি, সাথে একটা ব্যাগ থাকতো, ব্যাগ নিয়ে ঘুরতো। কমিউনিস্ট ইন্টেলেকচুয়াল নীতি পরায়ণ, ব্যাগের থেকে কি বের হয়? বিজিতাদির ব্যাগ থেকে কি বেরিয়েছে? রোজ বলি ঘোটালা। আর এখন এই ইলেকশনে ব্যাগ থেকে কি বেরিয়েছে? ওখানে কংগ্রেসের হাত চিহ্নের আশিস শাহ কি ব্যাগের মধ্যে লিখেছেন? এগুলো নিয়ে ঘুরতেন ত্রিপুরার মানুষ যদি জানতো আপনাদের ব্যাগের মধ্যে রোজবেলি আছে, আপনাদের ব্যাগের মধ্যে আশিষা আছে, আপনাদের ব্যাগের মধ্যে বর্মন পরিবার আছে, তো ত্রিপুরার মানুষ কোনদিন নৃপেন চক্রবর্তীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বানাতো না। মানিক বাবু, ত্রিপুরার মানুষ বুঝতে পারেনি যে আপনারা কি নিয়ে চলছে। আজকে জবাব নেই, আপনারা ভোট চাইছেন, প্রার্থী দিয়েছেন কিসের জন্য? পশ্চিম ত্রিপুরা খুদকে জিতেন চৌধুরী আর মানিক বাবু এরা হাত চিনিতে ভোট দিতে যাচ্ছে। মানিক বাবু দিয়ে দিয়েছেন ভোট, কি বলবেন মানুষের সামনে, কি মুখটা দেখাবেন, কি বলেন কি না? আমি বাগবাসার মানুষকে জানাতে চাই, হে আমার বাগবাসার সমস্ত জনতা, এই চব্বিশের ইলেকশন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী বানানোর ইলেকশনের সঙ্গে সঙ্গে কংগ্রেস কমিউনিস্ট নামী যে নেতৃত্ব আছে তাকে কবর দেওয়ার সময় এসে গেছে। মেরে মিত্র, এদেরকে কবর দেওয়া উচিত। আমি নিশ্চিত পশ্চিম ত্রিপুরা কাল কবর হয়ে গেছে, পশ্চিম ত্রিপুরার কালকে ইলেকশন হয়ে গেছে, মানুষ তাদের কবর খুঁজে দিয়েছে, মাটি দিয়ে দিয়েছে। আর চার জুন যখন রেজাল্ট হবে, মানিক বাবু আর আশিস বাবু ত্রিপুরার মানুষ জামানত জব্দ করে আপনাদেরকে বিনাশ করে দিয়েছে কালকে। এখানে কমিউনিস্টের প্রার্থী কি এদের নমুনা দেখো, পশ্চিম ত্রিপুরা হাত চিনে তো বলতো কত কষ্ট। আবার পশ্চিম ত্রিপুরায় বাই ইলেকশন হচ্ছে বিধানসভায় রামনগরে, সেখানে কমিউনিস্টের প্রার্থী, তো কমিউনিস্টের একজনকে দিতে হবে হাত চিহ্নিতে, হাত চিহ্নিতে ভোট। কারণ কি, লোকসভাতে হাত চিহ্ন বিধানসভার মধ্যে দিতে হবে কাস্ট আত্মনীতি। মানুষ কমিউনিস্টে ভোট দিব না ট্রেনিং দেব? ট্রেনিং না পড়ে কোনটা কোন সময় ভোট দেবে মানুষ এত মনে কিভাবে রাখবে? একবার চিন্তা করেন, রামনগরে বিধানসভায় কাস্তে দিতে, লোকসভায় হাত চিহ্নে, আবার যারা পূর্ব সিটের মধ্যে আছে কমিউনিস্টের নেতা তাদের কাস্তে দিতে, আবার কেরালার মধ্যে যারা আছে তারা আবার রাহুল গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেসের সর্ববৃহৎ নেতা তার বিরুদ্ধে এ রাজার পত্নী লড়াই করছেন। কমিউনিস্ট মাথা খারাপ হয়ে গেছে পাগলে? মানিক সরকার সংবিধানের কথা বলে বলে সংবিধান বাঁচানোর জন্য উনি এসেছেন,
উনি ভারতকে রক্ষা করার জন্য, ভারতের অস্তিত্ব রক্ষা করার জন্য হাত চিহ্নে ভোট দিচ্ছেন। উনি ভারতের অস্তিত্ব আর কমিউনিস্ট, কমিউনিস্টের ম্যানিফেস্টো বের হয়েছে, আমি প্রেস কনফারেন্স করে বলেছি, কমিউনিস্টের ম্যানিফেস্টোর মধ্যে লেখা আছে বহু কিছু ভারত বিরোধী লিখেছে, সবচেয়ে ভয়ঙ্কর সেটা হচ্ছে যে কমিউনিস্টরা ইন্ডি গণমাধ্যম ক্ষমতা আসলে ভারত যে পরমাণু শক্তিধর দেশ, নটর বিহারে বাজপাই পোখরণে যে পরমাণু বিস্ফোরণ করে ভারতকে দুনিয়ার সামনে শক্তিশালী দেশ প্রতিষ্ঠা করেছেন, কমিউনিস্টের সত্তাটা আসলে প্রথমেই ভারত যে কমনি, ভারত যে পরমাণু শক্তিধর দেশ, সমস্ত পরমাণু আমাদের যাই অস্ত্র আছে সমস্ত কিছু তারা ডিস্ট্রয় করে দিবে। আচ্ছা কি দেশদ্রোহী হতে পারে? এ কথা তো পাকিস্তানের ভাষা, এ তো চীনের ভাষা, চীন চায় পাকিস্তান চায় ভারত পরমাণু শক্তি দল থেকে শেষ হয়ে যায়, সংবিধান বাঁচাবে। আর তারপর দেখি জিতেন চৌধুরী সাফাই দিচ্ছে বিপ্লব দেব, যে বলছে আমরা এমন বলিনি, আমরা তো বিশ্ব শান্তির জন্য বলেছি। আরে বিশ্ব শান্তির জন্য ভারতকেই পেয়েছেন, আগে চীনের পরমাণু অস্ত্র বন্ধ করেন না, আগে রাশিয়ার করেন না, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেট বা আমেরিকা তাদের কাছে যান না। আপনারা প্রথম যাত্রাই ধরছেন নিজের মাকে, নিজের মাকে মারার ব্যবস্থা করেছে, বলছে না না আমরা বিশ্ব শান্তির জন্য আমরা সেই দিশাতে কাজ করেছি। আরে মেরে মিত্র, বিশ্ব শান্তির জন্য বাগবাসাই পাইছ, যাও না বিশ্ব শান্তি পাকিস্তানের মাটির দিকে করো, চীনের মাটির দিকে করো। রামি বলে জিতেন বাবু এক দণ্ডে জায়গা ত্রিপুরার কমিউনিস্টকে, চীনের কেউ দেবে না, এই ত্রিপুরার মাটিতে বসে বসে ত্রিপুরার মানুষকে ধ্বংস করেছেন এই কথাগুলি বলে বলে। আর কালকে যখন ইলেকশন হয়ে গেছে তখন বলছে যে ইলেকশনটা তো ঠিক হয়নি, ত্রিপুরা রাজ্যের মধ্যে এই পর্যন্ত যত ইলেকশন হয়েছে সবচেয়ে পিসফুল ইলেকশন কালকে পশ্চিম ত্রিপুরাতে হয়েছে, রেকর্ড হয়েছে এবং ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট এই পশ্চিম ত্রিপুরা আসন হয়েছে, ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট ভোট হয়েছে, মানে উৎসবের মাঝে ভোট দিয়েছে। আপনাদের মানুষকে অপমান করার স্বভাব চায় না, মানুষ যখন 82% টার্ন আউট করে ভোট দিয়েছে জাতি জনজাতি ছয়, তখন মানিক সরকার আর এই কংগ্রেসের এই ঢঙ্গি নেতারা আগরতলাতে প্রেস কনফারেন্স করে বলে মানুষের অধিকার ঠিকভাবে প্রয়োগ হয়নি, 82% ভোটে করার পর মানুষের অধিকার প্রয়োগ হয়নি তো কত পার্সেন্ট ভোট হবে। ত্রিপুরার মানুষ কালকে রেকর্ড করেছে পুরো ভারতবর্ষের মধ্যে, ত্রিপুরার মানুষকে সাধুবাদ জানানো উচিত, ত্রিপুরার ভোটদাতাদের, পশ্চিম ত্রিপুরার ভোটদাতাদের শুভেচ্ছা জানানো উচিত ছিল কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে। এরা 82% ভোটারদের বিরোধ করছে, এদেরকে চিনে রাখুন। এই পূর্ব লোকসভাতেও 26 তারিখ ভোটে দেওয়ার পরে এরা এটাই বলবে, কারণ কি এরা জনতা থেকে বর্জন হয়ে গেছে, এরা জনতার সঙ্গে কোন যোগাযোগ নেই। আর কমিউনিস্ট পার্টি কি করেছে 25টা বছর, কি দিয়েছে ত্রিপুরার মানুষকে, কি পেয়েছে ত্রিপুরার মানুষ? একটা কথা বলতে পারবে কমিউনিস্ট পার্টি, ত্রিপুরাতে শুধু নারী সমিতি করানো, এসএফআই, ডিএফআই, সিটো বিভিন্ন সংগঠন করে চাঁদা আদায় করা, চাঁদার নামে গুন্ডাগিরি করা, এরবারে কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যকে কি দিয়েছে? কিন্তু ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেবকে যদি বলে বিপ্লব বাবু আপনি মহিলাদের জন্য কি করেছেন এসএসসি ফিনিশার, আমি বলতে পারি মানিক বাবু আমি মহিলাদেরকে 33% সরকারি চাকরিতে রিজার্ভেশনের ব্যবস্থা করেছি, আমরা করেছি মহিলাদের জন্য, নরেন্দ্র মোদী 33% রিজার্ভেশন দিয়েছে এমপি এমএলএর মধ্যে, আমরা করেছি মহিলাদের জন্য, করেছি মহিলাদের জন্য, আপনারা 6000 সেলফ হেল্প তৈরি করেছেন, আমরা মোটামুটি 55-56 হাজার সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, আর তার মধ্যে 85,000 লাখপতি দিদি তৈরি করেছি,
আপনারা কি করেছেন? আপনারা খেত মজুরের কথা বলতেন, খেত মজুরের জন্য কি করেছেন? সারা ত্রিপুরার যে বাগবাসার কোন কমিউনিস্টের বন্ধু যদি থেকে থাকে বলুন তো, খেত মজুরের কৃষকদের জন্য কোন স্কিমটা এনেছে কমিউনিস্ট পার্টি বিগত 35 বছর শাসন করার পর? খেত মজুরের নামে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা হতো, ধান আদায় করা হতো, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর মিনিমাম সাপোর্ট প্রাইস আমি নিজে লাগু করেছিলাম নর্থ ইস্টের মধ্যে, প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের জন্য, যে ধান 10 টাকা 12 টাকা করে এই বাগবাসাতে বিক্রি করে কৃষকরা, আজকে সেই ধান 21 থেকে 22 টাকা পার কিলো বিক্রি করে তা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর কারণে হয়েছে। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা কৃষকরা পায়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী করেছে মেরে মিত্র। যদি ছাত্র যুবকদের জন্য বলি, ছাত্র যুবকদের জন্য কমিউনিস্টরা কি করেছো? এসএমআই করিয়েছো, এর বাইরে কি করেছো? কিছু আছে? কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার এনসিইআরটি সিলেবাস লাগু করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, শিক্ষার মেরুদণ্ড, শিক্ষার ফাউন্ডেশন ভারতীয় জনতা পার্টি, বিদ্যা জ্যোতির মাধ্যমে 125টি সিবিএসসি সরকারি স্কুল ত্রিপুরা রাজ্যের প্রথম গরিবদের জন্য সিবিএসসি স্কুলের করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদীর সরকার ত্রিপুরা রাজ্যে করেছে। কিন্তু কমিউনিস্টদের বলি কি করেছো ছাত্রদের জন্য, এসএমআইয়ের জন্য? বলবে চাঁদা তুলেছি, মানুষকে ধমকিয়েছি, কলেজের মধ্যে মারপিট করেছি, কংগ্রেস বা কমিউনিস্ট বিজেপি ঘরের কোনো ছেলে মেয়ে যদি অ্যাডমিশন নেওয়ার জন্য তো যাচ্ছে কলেজে, ধর্মনগর কলেজে, তো তার সঙ্গে মারপিট করা, তাকে বের করে দেওয়া, এসএমএস সদস্যতা নিতে হবে, এর বাইরে আপনাদের কি ইতিহাস আছে? আর যদি বলে বুজুর্গজন যারা বয়স্ক লোক আছে তাদের জন্য, তখন বলতো 33টা ভাতা দিচ্ছি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বামফ্রন্ট, 33টা ভাতার মধ্যে কি কত টাকা দিতেন 25-30 বছরের সরকারে? 300 টাকা 500 টাকা 700 টাকা। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই গরিব আর এই যারা ওল্ড এজ আর রয়েছে, যারা বেশি বয়স্ক রয়েছে, তাদের জন্য আমরা 2,000 টাকা ভাতার ব্যবস্থা মাত্র 6 বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তাহলে কৃষকদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে, মহিলাদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে, যারা বয়স্ক লোক আছেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টি করেছে। বাদ গেল কি? বাদটা গেল কি? যদি জনজাতিদের বলি, জনজাতিদের জন্য এখন নরেন্দ্র ভাই মোদী এবং অমিত ভাইয়ের নেতৃত্বে জনজাতিদের জন্য অ্যাকর্ড করা হয়েছে, 1300 কোটি টাকার এডিসিতে জীবন মান উন্নয়নের জন্য প্যাকেজ দেওয়া হয়েছে, আর সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে মেরে মিত্র। তাই আমি বাগবাসাবাসীকে জান অবগত করাতে চাই, এই নির্বাচন শুধু লোকসভা 2024-এর নির্বাচন নয়, আমি বাগবাসাবাসীকে বাগবাসা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বলবো, এই কমিউনিস্ট এবং কংগ্রেস মিলে ত্রিপুরা রাজ্যকে এই 1972 থেকে লাগাতার শাসন করেছে, একে অপরের বিরুদ্ধে লড়াই করিয়েছে, বহু মায়ের কোল খালি করেছে, বহু মাকে রেপ করেছে, এই কমিউনিস্টরা ঝুট আমলের 5 বছরের রেকর্ড বাজিয়ে বাজিয়ে লাগাতার 25 বছর সত্তাতে রয়েছে। আজকে সেই কমিউনিস্ট পার্টির ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা উচিত, এই ঝুট আমলের যে ক্যাসেট এখন কোথায় আছে, কার বাড়িতে আছে, মানিক সরকার এটা কোথায় রেখেছে, এই ক্যাসেট বাজাও। কমিউনিস্ট এবং কংগ্রেসের ঝুটের রাজনীতির ইতিহাস ত্রিপুরার মানুষ জানে, আমি বাগবাসাবাসীকে বলবো এদেরকে ধিক্কার দাও, বাড়ি থেকে তাড়িয়ে দাও, ত্রিপুরা থেকে তাড়িয়ে এদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করো, এরা কোনো মতে ত্রিপুরা মানুষের কল্যাণের জন্য নয় মেরে মিত্র। 2018-তে যে ঐতিহাসিক পরিবর্তন সেটা বিপ্লব দেব করেনি, আমাদের মধ্যে ছোট ছোট কার্যকর্তা যারা রয়েছে এরা করেছে, আর 36 টা ত্রিপুরা বাসীর আশীর্বাদ হয়েছে মেরে মিত্র। বিপ্লব দেব তো সামনে একটা মানুষ ছিল মেরে মিত্র,